করা কি ফরজ না সুন্নাত আপনাদের কি মত? সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু কিছু লোক ব্যতিক্রম বলছেন, যারা ফরজ পক্ষে তারা হাত তোলেন। ইয়া আল্লাহ, তো ম্যাক্সিমাম মানুষ ফরজের পক্ষে, ঠিক আছে। বিবাহ করা সুন্নাত এর পক্ষে যারা আছে তারা হাত তোলেন, মাত্র 3-4টা হাত, ঠিক আছে। না মান, এই প্রশ্ন আমার কাছে বহুবার মানুষ করছে ফোন করে যে শেখ, বিবাহ কি ফরজ না সুন্নাত? আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ সম্পর্কে যে বিবাহ করা কি ফরজ, খুব জোর করে বলে, এটা মজার ইবাদত তো, এটা ফরজ খুব জোর করে বলে। ভাই কথা ঠিক আছে, বিবাহ ফরজ হয় বিশেষ ক্ষেত্রে, সাধারণভাবে বিবাহ ফরজ না। সাধারণ অবস্থাতে বিবাহ কি সুন্নাত, সাধারণ অবস্থাতে বিবাহ কি স্বাভাবিক অবস্থায় সুন্নাত, হালাতে আতেদারের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে বিবাহ করাটা মূলত সাধারণভাবে কি সুন্নাত। কোন ব্যক্তির জন্য সুন্নাত? যে ব্যক্তি বিবাহ করলে ভালো, গুনাহ থেকে বাঁচতে পারবে, কিন্তু না করলে সে যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই। এই ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থা, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, স্ত্রীর হক আদায় করার শারীরিক ক্ষমতা আছে, এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা কি সুন্নাত। আর যদি এমন হয় যে না, তার বিবাহ করার সকল সক্ষমতা তার কাছে বিদ্যমান, না করলে সে গুনাহে লিপ্ত হবে নিশ্চিত, এমন কোন পরিবেশে আছে, তখন তার জন্য বিবাহ করা কি হয়ে যায় ফরজ হয়ে যায়, নিজের আত্মরক্ষার জন্য। প্রিয়দিনী ভাইরা, যাই হোক, তাহলে এক নম্বর কথা হলো, বিবাহ না করে ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বৈরাগ্যতা অবলম্বন করে নির্দেশ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে কোনো কি নাই, বৈরাগ্যতা নাই। প্রিয়দিনী ভাইরা, আমরা প্রবাসী যারা আছি, এখানেও বহু লোক আছেন অবিবাহিত, যারা অবিবাহিত হাত তোলেন তো দেখি, এখনো বিবাহ করেন নাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের ক্যামেরাম্যানই অবিবাহিত। যাই হোক, তো যারা বিয়ে করেননি এখনো, অনেকেই আছে এই প্রবাসে, প্রবাসের বাইরে 30-35 লাখ পর্যন্ত বিয়ে করে না, বিয়ে করতে চান। আমাদের সমাজের একটা চরম একটা রোগ হয়ে গেছে এখন, সেটা হলো কি, 30-25 আগে তো বিয়ের কথা চিন্তাই করতে পারে না, করলে সমাজ সেটাকে কি করে, খারাপ চোখে দেখে। প্রিয়দিনী ভাইরা, এটা খুব বাজে একটা প্রবণতা, বিবাহ করতে হবে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, যত দ্রুত আপনার কাছে কি আসে, স্ত্রীর হক আদায় করার মতো ব্যবস্থা হয়ে যায়।